আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েল গাজা নীতি কি বদলাচ্ছে? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে যা বলছে হামাস, কেন ইরান যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে, যুক্তরাষ্ট্র জাহাজে ধাক্কায় ধসে পড়েছে সেতু, আল্লাহর কাছে পাঠিয়ে দেব ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বার্তা, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের যে চার দেশ, গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে কেন ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র, সিরিয়া বিমান হামলা ইরানের কমান্ডার সহ নিহত 13, গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে কেন ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, আসামের নাগরিক হতে বাংলাদেশি মুসলিমদের নতুন শর্ত দিলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের ইসরায়েলে গাজা নীতি কি বদলাচ্ছে? গাজা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভোট দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র, আর তাতেই ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক, নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগেও নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় তা গ্রহণ করা সম্ভব হয়নি। সোমবারের ভোটে যুক্তরাষ্ট্র ভেটো দেয়নি, তারা ভোট দেয়া থেকে বিরত থেকেছে। এই পরিস্থিতিতে প্রস্তাব গৃহীত হয়েছে নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানে প্রবল ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যেভাবে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে তা নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জাতিসংঘে গাজা সংঘর্ষে নিয়ে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এর আগেও নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাবনা এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়েছে। বস্তুত রাশিয়া একবার প্রস্তাবে ভেটো দিয়েছে, কিন্তু সোমবার যে প্রস্তাব গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র সেই ভোটে অংশ নেয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, এর অর্থ যুক্তরাষ্ট্র চেয়েছে প্রস্তাব গৃহীত হোক, তাই তারা ভোটে অংশ নেয়নি। এই ঘটনার পর নেতানিয়াহুর অফিসে জানিয়েছে ইসরায়েলে যে প্রতিনিধি দলের ওয়াশিংটন যাওয়ার কথা ছিল, আপাতত তারা সেখানে যাবে না, প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে যা বলছে হামাস। দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। সোমবার পাশ হওয়া এই প্রস্তাবটিতে গাজা যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কবজায় থাকা জিম্মিতে দ্রুত ও নিঃশর্ত মুক্তির ব্যাপারটিও উল্লেখ করেছে। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে তারা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত রয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে এটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, কিন্তু ইসরায়েল তা যেন মেনে চলে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এখন কিভাবে কাজ করবে তা এখন গুরুত্বপূর্ণ। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে নিরাপত্তা পরিষদ এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান জানাল। গাজা ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তার এবং তার মিত্র ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধের ইঙ্গিত। সোমবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা হালনাগাদ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা 32,333 জন, আরও কয়েক হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব পাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে এর আগে জিম্মি মুক্তির সাথে যুদ্ধবিরতির বিষয়টি যুক্ত রাখা হলেও এবার যুক্তরাষ্ট্রে তাদের এই অবস্থান পরিত্যাগ করেছে। এতে বলা হয়েছে দুঃখের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাবনা ভেটো দেয়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইরান যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। ইরান যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ইরান সফর যাচ্ছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ হওয়ায় একদিন পর হানিয়ের তেহরান যাওয়ার এই খবর এসেছে। ইরানের সরকারি প্রেস টিভি হানিয়ের তেহরান সফরে যাওয়ার খবর জানিয়েছে। ৬ মাস হতে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে তেহরান।
গাজা যুদ্ধে 32,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ছোট্ট এই ভূখণ্ডটি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় ইসরায়েলের সেখানে গাজাবাসীদের শেষ আশ্রয়স্থল বিষয় সীমান্তবর্তী দক্ষিণের রাফা শহরে স্থল অভিযানের পরিকল্পনা করছে, যে অভিযান পরিকল্পনাকে ভুল বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। রাফাতে 11 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তির প্রস্তাব রেখে সোমবার যে প্রস্তাব তোলা হয়েছিল তাতে ভোটদান থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাহাজে ধাক্কায় ধসে পড়েছে সেতু। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি ব্রিজের একাংশ ধসে পড়েছে। এ সময় সেতুর উপর থাকা অন্তত 7 ব্যক্তি পানিতে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে দুর্ঘটনাটি ঘটে। ইউটিউবে দুর্ঘটনার সময় একটি লাইভ ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যায় একটি জাহাজ সেতুটিতে আঘাত করার পর সেটি স্প্যানগুলির একটি বড় অংশ ধসে নিচে পাটি পেটাপোস্কো নদীতে গিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও জাহাজের ধাক্কা এবং সেতু ধসে পড়া কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সেগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট সেতু ধসের এই ঘটনাকে বড় ধরনের হতাহতের ঘটনা বলে বর্ণনা করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আল্লাহর কাছে পাঠিয়ে দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে। ঘটনার জেরে তেল আবিবে তুরস্ক দূতাবাসের এক শীর্ষস্থানীয় কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাটস। ইহুদি সংবাদ সংস্থা জুইশ ন্যাশনাল সিন্ডিকেটের দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রচার সভায় গাজায় ইসরায়েলি সেনার হামলার এবং প্যালেস্টাইনি নাগরিকদের হত্যার ঘটনায় নিন্দা করতে গিয়ে এই হুমকি দেন এরদোগান। নেতানিয়াহুর নাম করে বলেন, ওকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব। ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার তুরস্কের সরকার সহকারী রাষ্ট্রদূতকে তলব করার ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে এরদোগানের উদ্দেশ্যে লেখেন, আপনার হামাসের বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তারা সমর্থন করেন, তাদের কথা শুনবেন এমন কোনো ঈশ্বর নেই। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের যে 4 দেশ। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে স্পেন সহ ইউরোপের 4টি দেশ। অন্য 3টি দেশ হলো আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। ইতিমধ্যে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই কথা বলেন। স্পেনের পক্ষ থেকে সানচেজ আশা প্রকাশ করে বলেন, গত বছর শুরু হওয়া তার সরকারের 4 বছরের মেয়াদকালের মধ্যে এই স্বীকৃতি মিলবে। সানচেজ আরও বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে শুক্রবার সকালে আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছান। বৈঠকের পর আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানায়, আমরা সম্মত হয়েছি যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল একটি দীর্ঘস্থায়ী সমাধান বাস্তবায়ন করা। তাহলে কেবল ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে। গত নভেম্বরে আরব রাষ্ট্রগুলো ও ইউরোপিয়ান ইউনিয়ন স্পেনে বৈঠক করেছে। সেখানে তারা ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সম্মত হয়। 1988 সাল থেকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 139টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে কেন ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। একবার দুবার নয়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 3টি প্রস্তাবে ভোট দিয়েছিল যুক্তরাষ্ট্র। স্থায়ী সদস্য দেশ হওয়ায় মার্কিন ভেটোতে বাতিল হয়ে যায় গাজা যুদ্ধবিরতির শেষের প্রস্তাব, কিন্তু দৃশ্যপট বদলে যায় সোমবার। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে আবারও একটি প্রস্তাব তোলা হয়। সবাইকে অবাক করে দিয়ে প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। এর ফলে এবারই প্রথম জাতিসংঘের সর্বোচ্চ পর্ষদ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির আহ্বান সংবলিত প্রস্তাব পাশ হল। জো বাইডেন প্রশাসনের ভেটো না দেয়া এমন নীতি নজিরবিহীন। বিশ্লেষকদের মতে, এর মধ্যে দিয়ে গাজা নিয়ে ইসরায়েলের নেতৃত্বের প্রতি ওয়াশিংটনের ক্রমবর্ধমান হতাশা মনোযোগ কেড়েছে। যদিও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকা ব্যক্তিরা বলেছে, প্রতীকী বা বাগাড়ম্বরপূর্ণ প্রচেষ্টা থেকে বেরিয়ে এসে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের মৌলিক সমর্থনের বিষয়টি নতুন করে চিন্তাভাবনা করা দরকার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সিরিয়া বিমান হামলা, ইরানের কমান্ডার সহ নিহত 13। মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, একজন বিপ্লবী গার্ড কমান্ডার সহ 9 জন ইরানপন্থী যোদ্ধা যে ভিলায় অবস্থান করেছিলেন সেটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এই ভিলাটি যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এছাড়া ইরাকি সীমান্তের আলবু কামাল শহরে পৃথক হামলায় 4 জন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন ব্রিটেন ভিত্তিক সংস্থাটি। তাদের দাবি, কারা হামলা চালিয়ে
হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির এক দশকেরও বেশি পুরনো গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীর পাশাপাশি যুদ্ধরত ইরানপন্থী দলগুলোকে লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া পূর্ব সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েল হামাস যুদ্ধের সময় ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানোর দাবি ওয়াশিংটনের, তবে সিরীয় সরকারের ঘনিষ্ঠ গণমাধ্যম বলছে মঙ্গলবারের হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়েছে। সূত্র আরব নিউজ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে কেন ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র? যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রে ভেটো না দেওয়ার প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অ্যাডাম শাপিরো বলেন, এটা একটি পরিবর্তন, তবে এর ফলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধ হয়নি, এরপরও এটা বেশ গুরুত্বপূর্ণ। অবশ্য প্রস্তাবটি আইনিভাবে মেনে চলা বাধ্যবাধকতা নয় বলছে ওয়াশিংটন। এরপরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইসরায়েলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগে থেকে ঠিক থাকা ওয়াশিংটন সফর বাতিল করে দিয়েছে। নেতানিয়াহু দপ্তর এক বিবৃতিতে প্রতিনিধি দলের সফর বাতিলের কথা জানিয়েছে। অভিযোগ করা হয়েছে ইসরায়েলের যুদ্ধচেষ্টাকে বাধাগ্রস্ত করছে ওয়াশিংটন। এর মধ্যে দিয়ে জো বাইডেন প্রশাসনের সঙ্গে নেতানিয়াহু সরকারের ক্রমশ বাড়তে থাকা দূরত্ব প্রকাশ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের অনেকেরই প্রশ্ন, গাজা ফিলিস্তিনিদের উপর কঠোর দমন পীড়ন বন্ধে ইসরায়েলের উপর জো বাইডেন প্রশাসন চাপ প্রয়োগ করবে কিনা। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ইসরায়েল সরকারের প্রতি গাজা উপত্যকায় বেসামরিক মানুষজনের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি গাজায় আরও ত্রাণ বিতরণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, আসামের নাগরিক হতে বাংলাদেশে মুসলিমদের নতুন শর্ত দিলেন মুখ্যমন্ত্রী। ভারতের আসাম রাজ্যের নাগরিক হতে বাংলাদেশে মুসলিমদের নতুন শর্ত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি মাসে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে। সিএএ নিয়ে ইতিমধ্যে বিজেপি বিরোধী দলগুলো প্রতিবাদ শুরু করেছে। বাংলাদেশি মুসলিমরা আসামে মিয়া নামে পরিচিত, সেই মিয়া সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে হিমন্ত বলেন, আসামিয়া সমাজের কিছু সাংস্কৃতিক নিয়ম ও ঐতিহ্য রয়েছে, যদি আসামের নাগরিক হতে হয় তবে সেই সব মেনে চলতে হবে। হিমন্ত জানান, কোনো পরিবারে যদি দুই সন্তানের বেশি সন্তান থাকে তবে বাংলাদেশে মুসলিমরা আসামের নাগরিক হতে পারবেন না। এছাড়া বহু বিবাহ বাল্যবিবাহ বন্ধ করার শর্তও দিয়েছেন তিনি।